এখানে কারা কারা ভজগোবিন্দ দেখেছেন? সবাই দেখেছে মনে হচ্ছে, ছেলেরা কেউ দেখেছে কি? ও থ্যাংক ইউ দাদা। তো যে ডায়লগটা মুখস্থ করতে সত্যি অনেকটা পরিশ্রম লেগেছে, বহুদিন আগের সিরিয়াল তো, কিন্তু এত এত জনপ্রিয়তা পেয়েছিল যে এখনো আপনারা আমাকে ডালি হিসেবেই চেনেন, ডালি নামেই জানেন। তো সেই ভজগোবিন্দর একটা ফেমাস ডায়লগ, এক নিঃশ্বাসে, তখন যখন নতুন নতুন ছিলাম তুতলে যেতাম, বলতে পারতাম না, কিন্তু গোবিন্দ সবসময় বলতো যে আমার সাথে বিয়ে করার পরে মা মনসা সার্ভিস সেন্টারে গেলে আমাদের একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা বলতে হবে। তা ডায়লগটা গোবিন্দ একরকম বলতো আর ডালি চৌধুরী একরকম বলতো। তো ডায়লগটা ছিল, রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ডু কাটা জুতো সেলাই চণ্ডী পাঠ, রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ডু কাটা জুতো সেলাই চণ্ডী পাঠ, সব করতে পারে আমার মা মনসা সার্ভিস সেন্টারের ভজগোবিন্দ। আবার ডালি চৌধুরীর ফাটা ব্লাউজ সেলাই করতে পারে, শুধু নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। অসাধারণ, একটু হাত তালি হোক, কারণ পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল। একদম একদম, এবং এটা খুবই প্রিয় আমার একটা ডায়লগ। আপনারা আমাকে, আমার চলচ্চিত্র জগতে 10 বছর হয়ে গেল, 10 না 11 বছর হয়ে গেল প্রায়, 2012 থেকে শুরু করেছি। বহুদিন আপনারা বহুভাবে ভালোবেসেছেন আমাকে, শুধু তাই নয়, আমাকে আমি যখন সিনেমা করতাম তখনও আপনারা ভালোবেসেছেন। আমি ওই অভিনেত্রীদের মধ্যে পড়ি যারা সিরিয়াল, সিনেমা, ছোট পর্দা, বড় পর্দা, এবং এখন সবার হাতে ফোন, সবাই ওয়েব সিরিজ দেখে। তো আমি মোটামুটি ছোট বড় মাঝারি সব রকমেরই কাজ করি, কেন জানেন? কারণ অভিনয়টাকে এতটাই ভালোবাসি, কারণ ওটা ছাড়া তো কিছু পারি না, ওটাই তো একমাত্র দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে আমাকে। তো আমাকে আপনারা আমার প্রথম সিরিয়ালে দেখেছেন, আমার প্রথম সিরিয়াল কিন্তু ভজগোবিন্দ নয়, আমার প্রথম সিরিয়াল স্টার জলসায় দুগ্গা দুগ্গা, তারপরে আমার সিরিয়াল ভজগোবিন্দ, তারপরে স্টার জলসায় বিজয়িনী, তারপরে ঠাকুমার ঝুলি, তারপরে জি বাংলায় কি করে বলবো তোমায়, এবং আমার যে কিছুদিন আগে যে সিরিয়ালটা ভীষণভাবে মন কেড়ে নিয়েছিল আপনাদের, তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়ার ঝিলমিল একটি বনগার মেয়ে, সে কেমন মুক্ত মঞ্চের অনুষ্ঠান করে তার পুতুল টুনির সাথে সবাইকে হাসাতো, একটা ভীষণ অন্যরকম সিরিয়াল, ভীষণ অন্যরকম চরিত্র ছিল আমার ঝিলমিল রায়। তো সেই ঝিলমিল তার টুনির সাথে পুতুলের গলায় কথা বলতো, এবং বিশ্বাস করুন সেই পুতুলের গলায় কথা বলে অভিনয় করাটা সত্যি ভীষণ 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 কঠিন। মানে আমাদের তো 10 ঘন্টা 14 ঘন্টা কাজ হয়, তো সেই 10 ঘন্টা এবং 14 ঘন্টা সেরকম পুতুলের, একবার পুতুলের গলায় কথা বলছি, একবার আমি আমার ঝিলমিল মানে সাধারণ গলায় কথা বলছি, সত্যি এই জায়গায় পৌঁছতে অনেকটা দিন সাধনা করতে লেগেছে আপনাদের, ওই বোকাবাক্স ওই টিভির পর্দায় পৌঁছতে অনেক দিন লেগেছে, এটা শুধুমাত্র আমার খাটুনি নয়, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ। এবার আসি আমার সিনেমা জগতে, আমার প্রথম সিনেমা পারবো না আমি ছাড়তে তোকে, দ্বিতীয় সিনেমা হরিপদ ব্যান্ডওয়ালা অঙ্কুশের সাথে, তৃতীয় সিনেমায় আমার এবং আপনাদের সবার প্রিয় হিরো জিতের সাথে অভিমান, চতুর্থ সিনেমা পূজোর সময় রিলিজ করছে চালচিত্র বলে একটি সিনেমা করেছি, কে আছে কি আছে এখনও কিছু বলবো না, কারণ আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে, আমরা বলতে পারি না সব জায়গায় গিয়ে। আমার পঞ্চম সিরিয়াল ফাটাফাটি আবির চ্যাটার্জির সাথে, যেটা আমি বললাম, এবং আমার 6 নম্বর সিরিয়াল আসছে, সিরিয়াল না সিনেমা আসছে এই 26 এপ্রিল আলাপ। শুধু সিনেমা নয়, আমি যারা যারা এখানে তোমরা ফেসবুক করো, যারা যারা হইচই দেখো, এখন তো ওয়েব সিরিজের যুগ, তারাও দেখতে পারবে আমার নতুন অনেক ওয়েব সিরিজ আসছে, এবং ইউটিউবে আর ফেসবুকে তোমরা আমার পেজটা ফলো করলেই বুঝতে পারবে যে হইচইতে আসছে আমার নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ। গভীর জলের মাছ পার্ট 1 পার্ট 2 আসছে, বসন্ত এসে গেছে নতুন ওয়েব সিরিজ আড্ডা টাইমসে। যারা যারা, আমার মনে হয় এখানে প্রচুর ইয়াং জেনারেশন বন্ধুরা রয়েছে, ইয়াং জেনারেশন কেন, সবাই আজকাল ওয়েব সিরিজ দেখে, এবং সত্যি আপনারা যদি না দেখেন তাহলে আমাদের
চলচ্চিত্র জগতের পাশে দাঁড়াবে কে। তো এই হচ্ছে আমার গোটা কাজের জার্নি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আরও আরও চেষ্টা করব ভালো চরিত্র আপনাদের উপহার দেওয়ার, এবং সাথে আপনাদের ভালোবাসার আশীর্বাদ তো আছেই। অনেকটা পথ পেরিয়ে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে, ভালোবাসতে, গল্প করতে, আশা করি। আচ্ছা, সিরিয়ালে বেশি ভাল লাগে, সিনেমায় বেশি ভাল লাগে, না এখন ভালো লাগছে? এখন সিরিয়ালের মেয়েটা ভালো না স্বস্তিকা দত্ত ভালো? ওরে বাবা, থ্যাংক ইউ। একটু অন্যরকম গান, জানি না কাদের কি পছন্দ হবে। আমি একটু আধুনিক গান ভালোবাসি না, ভালোবাসি না বললে ভুল হবে, সবই গাই, কিন্তু পুরোনো দিনের গান আমার বেশি ভালো লাগে। দমাদম মস্ত কলন্দর, আলি দাও পহলা নম্বর,
কলন্দর কলি দো পহলা নম্বর ও লাল মেরি পত রখিও বলা ঝুলে লালর সিন্দরি দা সেবর দাস তী শাবাশ কলন্দর তোমাদম মস্ত কলন্দর কলি দো পহলা নম্বর তোমাদম মস্ত কলন্দর কলি দো পহলা নম্বর ও লাল মেরি পত রখিও বলা ঝুলে লালর সিন্দরি কলন্দর অলি দা পহলা নম্বর ও লাল মেরি পত রখিও বলা ঝুলে লালর সিন্দরি দা সেবর দাস তী শাবাশ কলন্দর তোমাদম মস্ত কলন্দর অলি দা পহলা নম্বর তোমাদম মস্ত কলন্দর অলি দা পহলা নম্বর ও লাল মেরি ও লাল মেরি ও লাল মেরি পত তোমাদম মস্ত কলন্দর তোমাদম মস্ত কলন্দর তোমাদম মস্ত কলন্দর ও লাল মেরি সবাই মিলে একটু করে মিউজিশিয়ান তালের জন্য জোরে হাত তালি হবে তোমাদম মস্ত কলন্দর তুমি তো পহলা নম্বর তোমাদম মস্ত কলন্দর তুমি তো পহলা নম্বর